কর্মবিরতি অব্যাহত রেখেছেন মৌলভীবাজার সিলেট ও হবিগঞ্জের চা শ্রমিকরা। গতকাল মৌলভীবাজার জেলা প্রশাসকের আশ্বাসে শ্রমিকরা কাজে ফিরলেও সকাল থেকে কাজে যোগ দেননি কোনো শ্রমিকরা। সিলেট ভ্যালির 23টি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি চলছে। কর্মবিরতি অব্যাহত রেখেছে হবিগঞ্জের চা শ্রমিকরাও। গতকাল মজুরি 300 টাকা করার দাবিতে বাগানে বাগানে বিক্ষোভ করেন চা শ্রমিকরা। তারা বলছেন প্রধানমন্ত্রী নিজে মজুরি বাড়ানোর ঘোষণা দিলে কাজে ফিরবেন তারা, অন্যথায় আন্দোলন চালিয়ে যাবেন। চা বাগানের পরিস্থিতি জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আছেন সহকর্মী চৌধুরী ভাস্কর হোম, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ভাস্কর, চা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন নাকি কর্মবিরতি পালন করছে, কি চিত্র দেখছেন? কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে আছি বালিশিরা ভ্যালির একটি চা বাগানে। সকাল থেকে আমরা এই বাগানটির, এই ভ্যালির কয়েকটি বাগান আমরা ঘুরে দেখি, কিন্তু এখন পর্যন্ত এই বাগানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে চা বাগান রয়েছে, এখন পর্যন্ত শ্রমিকরা কিন্তু কাজে যোগদান করেননি। এবং কাজে যেমন যোগদান করেননি, একদম বলা যায় শ্রমিক শূন্য। আজকের যে চিত্রটা আমরা দেখতে পেয়েছি, আমি বলতে পারা যায় যে একদম শ্রমিক শূন্য অবস্থায় রয়েছে চা বাগান। এখন পর্যন্ত ওনারা কাজে যোগ দেননি, যদিও সকাল 8টা থেকে ওনারা কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আজ থেকে আবারও ওনারা কর্মবিরতিতে চলে গেছেন। আমি কথা বলেছিলাম স্থানীয় চা শ্রমিকদের সাথে, ওনারা বলছেন যে পার্শ্ববর্তী চা বাগানগুলোতে যখন কর্মবিরতি পালন করছে, তাই ওনারা সব বাগান যদি একত্রিতভাবে আন্দোলন কর্মবিরতিটা প্রত্যাহার না করে তাহলে ওনারাও প্রত্যাহার করবেন না। গতকালকে যে কয়টি বাগান জেলা প্রশাসকের নির্দেশে কাজে যোগ দিয়েছিল, আজ সেই বাগানগুলোও কিন্তু কর্মবিরতি পালন করে যাচ্ছে। ওনাদের একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের 300 টাকা মজুরি বৃদ্ধির যে প্রস্তাবনাটা ওনারা দিয়েছিলেন, সেটি যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হচ্ছে বা ওনাদের মজুরি বৃদ্ধি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওনারা কর্মবিরতি অব্যাহত রাখবেন। আমি কথা বলেছিলাম শ্রমিক ইউনিয়ন নেতাদের সাথে, ওনারা বলেছেন এই আন্দোলনটা এখন ওনাদের হাত থেকে সাধারণ চা শ্রমিকদের মধ্যে চলে গেছে, তাই এখন ওনাদের এই যে 300 টাকা মজুরি বৃদ্ধির যে দীর্ঘদিনের আন্দোলনে বসেছিলেন শ্রমিকরা, সেই আন্দোলনটা ওনারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে কোনো দিক নির্দেশনা দিচ্ছেন। এবং স্থানীয় চা শ্রমিকরা চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলেও তাদের সাথে কথা বলেন। তো এই পর্যন্ত আজকে কিন্তু কর্মবিরতির 16তম দিন চলছে, কিন্তু এখন পর্যন্ত এই 300 টাকা মজুরি বৃদ্ধির বিষয়টি মীমাংসা হয়নি। তো সিনথিয়া, এই ছিল আজকের আমার ধন্যবাদ। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন চৌধুরী ভাস্কর হোম।